হাই গাইজ, গুড মর্নিং। রিয়া না গুবলুকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আর বেশি কিছু কথা বলছি না, কতটুকুই বলছি তো। আজকে আমি প্রীতম ভাইয়ের, এতদিন আমি এই পক্ষেও ছিলাম না, ওই পক্ষেও ছিলাম না, আশা করছি আর থাকবোও না কোনোদিন এইসব ব্যাপারে। তবুও ভিডিওগুলো দেখি তো খুব খারাপ লাগে। রিমি, প্রীতম ভাই আর রিমি বোন, তোমরা চাইলেই পারতে যে দুজনে এক হয়ে যাওয়ার। রিমি বোন, তুমি চাইলেই পারতে। প্রীতম ভাই কিন্তু সবসময়ের জন্য বলছে, ও কিন্তু তুমি যদি এখনও বলো, ও এখনও তোমাকে নিয়ে নেবে, কারণ ও তোমাকে খুব ভালোবাসে, তুমিও ভালোবাসো। কিন্তু এই কদিনে যে ভালোবাসা ভুলে যাবে সেটা কখনো হয় না। তো একটাই কথা বলবো, তোমরা একদিন কি সব ঝামেলা শুরু করছো, থানায় জেল খাটাবে 10 বছর, এই করবে ওই করবে, অমুক করবে ত্যান করবে ধ্যান করবে, এসব ছাড়ো না, ছাড়ো, একটু সংসার করো। তুমি, তোমার হাজবেন্ড তো ঠিক আছে, হাজবেন্ড যদি ঠিক থাকে না সব ঠিক। কে কি বলছে, কে কি করছে ঘরে, কে কি বলছে, শ্বশুর কি বলছে, শাশুড়ি কি বলছে, ওগুলা কান দিলে হবে না, সবার সংসারে অশান্তি আছে। প্রীতম ভাই তো ঠিক আছে, ও তো বলছে তুমি যেটা চাইবে সেটাই করবো, তোমাকে সবসময় ভালো রাখবো, যথেষ্ট ভালো রেখেছে। তুমি আলমারি চেয়েছিলে, তোমাকে আলমারি কিনে দিয়েছে, তুমি যা চাও তাই দেয়। তুমি অতটুকু যদি সংসারে অশান্তি সহ্য না করতে পারো, তোমাকে কিছু বলার নেই। এতদিন ভেবেছিলাম যে সত্যি একটা মেয়ের শ্বশুর বাড়িতে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে গেলে একটু অসুবিধা হয়, একটু অন্যরকম হয়, কিন্তু এখন যা দেখছি যে তোমরা প্রীতম ভাইকে বলছো 10 বছর জেল খাটাবে, এটা কিন্তু একদম অন্যায়। আমি এটাই বলবো যে তোমরা ছাড়ো না ওইসব জেল খাটানো, এই খাটানো ছাড়ো। একটা ছেলের জীবন নষ্ট করা তো জেল খাটানো মানে, আর বেশি বয়সও না, 20 বছর বয়স ছেলেটা, তোমরা সবাই মিলে এমনি করলে হবে? একটু নিজে চিন্তা ভাবনা করে দেখতে পারো, কারণ এখনো কিন্তু ও তোমার হাজবেন্ড আছে, এখনো তো পর হয়ে যায়নি। আর ও কিন্তু সবসময় বলছে আমি আমার ওয়াইফকে কিছুতে ফাঁসাতে চাই না, তাহলে ভাবো ও কতটা তোমাকে ভালোবাসে, তাহলে ভাবো কতটা ভালোবাসে। ছেলেটাকে দেখে খুব মায়া লাগছে, কান্না পাচ্ছে আমাদের। এতদিন আমি যদিও এইসব ভিডিও দেখতাম, আমি চাইতাম সে দুপক্ষেরই দোষ থাকতে পারে, কিন্তু দুপক্ষের দোষ থাকলেও তোমরা দুজন তো ঠিক আছো, তোমরা দুজন তো ঠিক আছো। কে কি করছে, কে কি কন্টেন্ট বানাচ্ছে, এই করছে ওই করছে, এক সাপোর্টে কথা বলছে, একদম ওগুলো করার কে কি, ওগুলাতে তোমাদের কান দেওয়া ঠিক না। রিমি বোনকে একটাই অনুরোধ করব, তুমি প্লিজ প্রীতমের কাছে ঘুরে যাও। আমি তোমাকে এটাই বলবো, তুমি প্রীতমের কাছে ঘুরে যাও। প্রীতম ভাই কিন্তু তোমাকে খুব খুব ভালোবাসে। তো আমি বেশি কিছু বলছি না, আমি এইখানে শেষ করছি। তো আমার খুব খারাপ লাগা বললাম, ভিডিওটা বানালাম, পরের ভিডিওতে আবার